জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কাজ শেষ করতে পুলিশের আরও সময় লাগবে। গোয়েন্দা বিভাগ বলছে জঙ্গিরা ভিপিএন ব্যবহার করায় এখনও তেমন কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় বাড়ানো হয়েছে পুলিশের জন্য বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট। আর পুলিশ প্রসিকিউশন বিভাগ ডান্ডাবিড়ি ফেরাতে কারা মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়েছে। বিস্তারিত ওয়াসিফ পার্থ রিপোর্টে। পুলিশের চোখে স্প্রে মেরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয় রোববার। সে ঘটনার তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। এমন স্পর্শকাতর ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তেমন অগ্রগতি নেই তদন্তে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিষয় নিশ্চিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিআইডি প্রধানের ধারণা জঙ্গিরা ভিপিএন ব্যবহার করে যোগাযোগ করছে, এজন্য আগাম গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। ভিপিএন ইউজ করলে ওইখানে কিন্তু সক্ষমতার সমস্যা আছে, মিন্স ইন্টারনেট ইউজ করলে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু আমাদের গ্রিপের মধ্যে থাকে। যখন ভিপিএন চলে যায় তখন অনেক সময় এটা আউট অফ ক্যাপাসিটি থাকে, এবং এক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা ফেসবুক অথরিটি বা আদার্সদের সাথে কমিউনিকেশন করে তথ্যপত্র সংগ্রহ করে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এদিকে জঙ্গিদের আদালতে নিতে ডান্ডা বেরি পরানো এবং আলাদা প্রিজন ভ্যানের ব্যবস্থা করতে কারা মহাপরিদর্শককে অনুরোধ করেছে পুলিশের প্রসিকিউশন বিভাগ। আসামিদেরকে যখন কোর্টে প্রেরণ করা হবে যাতে অবশ্যই জেল কোড অনুযায়ী ডান্ডা বেরি পরানো হয়। জঙ্গি ছিনতাইকাণ্ডের পর ঢাকার নিম্ন আদালতের হাজতখানায় পুলিশের জন্য সাতটি বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট বরাদ্দ দেওয়া হয়েছে। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা।